لك لك والملك لا شريك لك. আজ পবিত্র হজ লাভবাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান অংশ নিয়েছেন 160 দেশের হাজি। ছুটি শুরু হওয়ায় বাস ট্রেনে বাড়ছে যাত্রীর চাপ, ট্রেন ছাড়ছে সময় মতো, সড়কপথে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, অভিযোগ থাকলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। রাজনীতির মাঠে সরব হচ্ছেন বিদিশা, নেতৃত্ব দেবেন পুনর্গঠিত জাতীয় পার্টির, হতে চান বিরোধী দলীয় নেতাও। এবং টর্নেডোতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা এবং আরকানসাস, বজ্রপাতে তিনজনের মৃত্যু। আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি লিনি অপ্রস। এবারে বিস্তারিত, আজ নয় জিলহজ পবিত্র হজ, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক ধ্বনিতে এখন মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ এবার। ভোররাত থেকে মিনা থেকে আরাফায় যাচ্ছেন হাজিরা। আজ মসজিদে নিমরা থেকে হজের খুতবা দেবেন ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। বাংলা ইংরেজি সহ 20 ভাষায় প্রচার হবে এ খুতবা। এর আগে রোববার বিকেলে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের নামাজ আদায় শেষে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সোমবার পুরো দিন রাত সেখানে অবস্থান করে মঙ্গলবার যাচ্ছেন আরাফায়। পরে মুজদালিফায় রাত যাপনের পর 10 জিলহজ সকালে ফের মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন, ওই দিনেই পশু কোরবানি করবেন হাজিরা। এরপর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজ। এবছর বাংলাদেশ থেকে 1,22,000 সহ 160 দেশের 20 লাখেরও বেশি হাজি অংশ নিচ্ছেন। আজ থেকে শুরু হয়েছে 4 দিনের সরকারি ছুটি। ছুটি শুরু হওয়ায় বাস ট্রেনে বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। চতুর্থ দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে 52 জোড়া ট্রেন। সময় মতো সব ট্রেন ছাড়লেও 2 ঘন্টা বিলম্বে ছেড়েছে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। গত কয়েকদিন ভিড়ও তুলনামূলক কম থাকলেও কমলাপুর স্টেশনে আজ স্ট্যান্ডিং যাত্রীদের চাপ বেশি। দূর পথে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত রকর করলেও কাছের যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। তবে শিডিউল বিপর্যয়ের খবর নেই। অন্যদিকে বাসেও বেড়েছে যাত্রী চাপ। পদ্মা সেতুর কারণে মাওয়া রুটে চিরচেনা যানজট নেই। একই সঙ্গে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও গাড়ির চাপ কম, স্বাচ্ছন্দ্যেই ঘরে ফিরেছে মানুষ। তবে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। প্রায় হচ্ছে আপনার 2 ঘন্টা মতো লেট হয়েছে, অনেক ভোগান্তি আপনার দেখা গেছে। যাত্রীরা ঠিক মতো ট্রেনে উঠতে পারতেছে না, আপনার দেখা গেছে জানলা দিয়ে উঠতে হচ্ছে। এরপর অনেকে টিকিট কাটছে অনেক কষ্টে আপনার, তারপর টিকিট পাওয়ার পরও দেখা গেছে সিট পাচ্ছে না, আপনার ট্রেনে উঠতেই পারতেছে না, এমন অনেক যাত্রী আছে। যেরকমটা বলা হয়েছে যে আসনবিহীন যাত্রী থাকে 25%, কিন্তু ট্রেনে ওঠার পর মনে হচ্ছে যে আসন সহযাত্রী 25%, কিন্তু আসন ছাড়া যাত্রী হচ্ছে 75%। আগে তো টিকিটই পাওয়া যেত না, এখন তো অনলাইনে ঢুকলে একটু ঝামেলা হয়, তারপরে 2-4টা পাওয়া যায়। আগে তো হইতেছে ঘন্টা পর ঘন্টা হইতেছে কি লাইনে দাঁড়ায় থাকতে অনিশ্চিত ভাবে, দেখা যাচ্ছে 10-15 জন দিছে, তারপর আর টিকিট নেই। এই হয়রানি থেকে পরিত্রাণ পাইছে। আর একটা জিনিস হইতেছে কি, এখন যে পরিবেশ রেলে আগের চেয়ে অনেক অনেক ভালো। ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইফতেখার রেজা। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইফতেখার, ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে স্টেশনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিডিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর 2 দিন পরই মুসলিম উম্মার সর্ব
বৃহৎ যে ধর্মীয় উৎসব সে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে এবং ঘরমুখো মানুষের যে ঢল আজকে সকাল থেকে সেটি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই বেশি আমরা লক্ষ্য করছি। এবং আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে আজ থেকে সরকারি ছুটি শুরু হওয়ার কারণে সকাল থেকেই যে ঘরমুখো মানুষের ভিড় সেই ভিড়টা চোখে পড়ার মতো ছিল এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে টিকিট ছাড়াও অনেক যাত্রী স্ট্যান্ডিং টিকিটের যাত্রী ট্রেনে উঠছেন এবং তারা জানাচ্ছিলেন যে ভোগান্তি হলেও ঘরে ফিরতে হবে, তাদের পরিবার পরিজনদের জন্য ঘরে ফিরতে হবে। তবে টিকিটের যারা যাত্রী আছেন বা যারা টিকিট পেয়েছেন তারা জানাচ্ছিলেন যে 25% মতো যে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি দেওয়া হচ্ছে এবং এতে করে ট্রেনে অনেক বেশি ভিড়ের যে জায়গাটা সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং তারা এতে করে অনেকটাই বিরক্তি প্রকাশ করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 52 জোড়া ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন এলাকায় ঈদযাত্রীদেরকে নিয়ে এবং যে এই ঈদের জন্য 10টি স্পেশাল ট্রেন রাখা হয়েছে এবং এই 10টি স্পেশাল ট্রেনের মধ্যে 3টি ট্রেন যাবে ঢাকা ছেড়ে একটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং বাকি 2টি যাবে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে। এবং আমি আপনাকে যেটা জানিয়ে রাখতে চাই যে ট্রেনের সময়সূচির যে বিপর্যয় ঘটে অন্যান্য বারের ঈদ যাত্রাতে সেই এবার সেই বিপর্যয়ের জায়গাটি ছিল না এবং অনেকটা সময় মতোই ট্রেনগুলো ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে সকালের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিছুটা সময় বিলম্ব হয়েছে, তবে এতে রেলওয়ে বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা জানাচ্ছিলেন যে 3 স্তর বিশিষ্ট যে টিকিট চেকিং যে ব্যবস্থা সেই ব্যবস্থাটার কারণে কিছুটা দেরি হয়েছে এবং ঈদে যেহেতু মানুষের স্টেশনে পৌঁছাতেও একটা চাপ থাকে বা ট্রেনে উঠতেও চাপ থাকে সেই কারণে সব কিছু মিলে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং আগামী 2 দিনের ঈদ যাত্রায় তেমন কোনো বিপর্যয়ের কোনো আশঙ্কা তিনি দেখছেন না এবং তেমন যদি কোনো আশঙ্কা তৈরি হয় বা বিপর্যয় ঘটে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেবার জন্য বিশেষ প্রস্তুতিও আছে সেটিও তিনি জানিয়েছেন। তবে এবার যেটি জানিয়ে রাখতে চাই যে গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও অনলাইন টিকিট ব্যবস্থা চালু হওয়ার কারণে অনেকটাই কালোবাজারিদের দৌরাত্ম্য কমে গিয়েছে এবং যারা অনলাইনে টিকিট পেয়েছেন তারা জানাচ্ছিলেন যে তারা খুব ধন্যবাদ ইফতেখারে যে আপনাকে দর্শক কমলাপুর স্টেশনের ঈদযাত্রার মানুষের চাপ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখারে যা। ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর ইসলাম শাহিন এবং নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন। ঈদ যাত্রার ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন শাহিন আমাদেরকে জানাবেন। লিনি আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার ঠিক ব্যস্ততম যে এলাকা বাইপাল মোড়ে। আপনাকে যদি দেখা যায় সকাল থেকেই কিন্তু এই এলাকার বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে চাপ কিন্তু বেড়েই চলেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আজ সাভার আশুলিয়ার বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু দুপুরের পর পর ছুটি হয়ে যাচ্ছে এবং সেই সাথে আপনাকে জানাই যে সকাল থেকে কিন্তু যাত্রীর চাপ বেড়েই চলেছে এবং পরিবহন ও যাত্রীর চাপ কিন্তু একইভাবে বেড়েই চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কিন্তু অনেক সময় বেগ পেতে হচ্ছে তাদেরকে এই যানজট সামাল দিতে। আবার সেই সাথে আপনাকে দেখাই যে অনেক যাত্রী কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি সেই সাথে আপনাদেরকে একটু জানাই যে এই সাভারে কিন্তু 2টি মহাসড়ক গিয়েছে, একটি হলো আবদুল্লাপুর থেকে কিন্তু বাইপাল হয়ে চন্ডা হয়ে ঢাকা টাঙ্গাল যে মহাসড়ক উত্তরবঙ্গগামী যে লেন, এই লেন দিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই শিল্প কারখানার লোক এখান থেকে কিন্তু তারা চলাফেরা করে। এবং সেই সাথে আজকে কিন্তু এখন পর্যন্ত স্বস্তির খবর, এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের খবর আমাদের কাছে নাই। এবং আপনাদের আর একটু জানিয়ে রাখি যে ঢাকারিচা মহাসড়কে কিন্তু এবার কোনো যানজটের খবর এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু স্বস্তির খবর হলো ঢাকারিচা মহাসড়ক কিন্তু মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে। এবং আমরা কিন্তু কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু ভাড়ার ব্যাপারে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই কিন্তু জানিয়েছে যে এখানে
অনেকেই বলেছে যে ভাড়া বেশি গুনতে হচ্ছে, আবার অনেকেই কিন্তু জানিয়েছে যে না ভাড়া ভাড়া নির্দিষ্ট মাত্রায় ভাড়া আছে, যার যার জন্য কোনো রকম মিশ্র প্রতিক্রিয়া থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে স্বাভাবিক, এবং আমরা অন্যান্য যাত্রীদের সাথে কথা বলেছি এবং ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছে দুপুরের পর পর কিন্তু চাপ একটু বেড়ে যেতে পারে। আমরা একই খবর নিয়ে চলে যাব নারায়ণগঞ্জে বিল্লালের কাছে। বিল্লাল শাহীন, ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে আজকে প্রচুর বৃষ্টি নিয়ে মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকাগুলোতে দেখেছি যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল আজকে সকাল থেকে। কেউ ছাতা নিয়ে এসেছেন, কেউ বা অন্যান্য যে কোনো একটি জায়গাতে আশ্রয় নিচ্ছেন এবং অপেক্ষা করছেন কখন আসলে তাদের বাড়ি ফেরার যেই প্রতীক্ষিত বাস সেটি আসবে। অনেকে টিকিট আগেই কিনে রেখেছেন, আবার অনেকে টিকিট কিনে কাউন্টারের ভেতরে অবস্থান করছেন, বাস আসলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই হচ্ছে আজকে সকালের পরিস্থিতি। এবং গতকাল বিকেল থেকে বিশেষ করে সন্ধ্যার পরে এই দুটি মহাসড়কে মানুষের ঢল নেমেছে। আজকে বিভিন্ন পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ার কারণে মানুষের চাপ কিন্তু মহাসড়কে বেশ রয়েছে। তো বৃষ্টি আসলে যত কমে গেলেই মানুষের চাপ আরও বাড়বে এমনটা ধারণা করছে পুলিশ সদস্যরা যারা এখানে হাইওয়ে পুলিশের কাজ করেন। তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বৃষ্টি আসার কারণে সকালে মানুষের চাপ তাদের কাছে কিছুটা কম মনে হচ্ছে, তবে বিকেলের দিকে এই চাপ আরও বেড়ে যাবে। ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়ক হয়ে এবছর 16টি জেলার 30 লাখের বেশি মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা। আর ঢাকা থেকে যানবাহন ছাড়ার সংখ্যাও 1 লাখের বেশি। আরেকটি বিষয় যেটি জানাতে চাই, এখন কিন্তু পশুবাহী যে যানবাহনগুলো যেগুলো মহাসড়কে হয়ে হাটগুলোতে প্রবেশ করার কথা সেটা কমেছে, তবে হাট থেকে পশুবাহী যানবাহন অনেকটা বের হচ্ছে, ফলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিছুটা চাপ কিন্তু যানবাহনের রয়েছে। আর এই চাপ কমাতে এবং মহাসড়কে যানজট। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক সার্ভার থেকে শাহীন এবং নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেন সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদের যাত্রার ঘরমুখের মানুষের চাপ সম্পর্কে বিস্তারিত। ঘরমুখ মানুষের ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এম নজরুল ইসলাম, মানিকগঞ্জের পাটুরিয়াঘাট থেকে আব্দুল আলীম এবং টাঙ্গাইল থেকে আতিকুর রহমান আতিক। প্রথমেই যেতে চাই এম নজরুল ইসলামের কাছে। নজরুল, সড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? কোথাও যানজট কিংবা ভোগান্তির কোনো খবর মিলেছে কিনা? ঈদ যাত্রার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। লিলি, আপনি আপনি জানেন যে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, সকাল থেকে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের কিন্তু চাপ রয়েছে সড়ক মহাসড়কগুলোতে, কিন্তু আপনার অন্য দিনের মতনই কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচল। অর্থাৎ যাত্রী বাড়ার সাথে সাথে যে ধরনের চাপ হওয়ার কথা ছিল সড়ক মহাসড়কে, কিন্তু ওই রকম চাপ কিন্তু আমরা সড়ক মহাসড়কে দেখছি না, এবং অন্য দিনের মতন স্বাভাবিক পরিবেশ কিন্তু বিরাজ করতেছে আজকে। তো এখানে কিন্তু আপনার এই যে আপনাকে আমি দেখাতে চাচ্ছি ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়, এরকম পরিবেশ কিন্তু সকাল থেকেই সড়কে বিরাজ করছে। অর্থাৎ লোক সমাগম থাকলেও ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং পুলিশ কিন্তু এখানে কয়েক স্তরে ভাগ হয়ে কিন্তু তারা কাজ করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এই পরিস্থিতি কিন্তু গাজীপুরে এরকম কোথাও কোনো কিন্তু বড় ধরনের যানজট বা এরকম কোনো কিছু নাই, কিন্তু সড়ক পরিবেশে সম্পূর্ণই স্বাভাবিক রয়েছে। তো আমরা বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর আরও কিছু পোশাক কারখানা ছুটি হবে বলে ধারণা করা হচ্ছে। তা আমরা মনে করছি যে দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। তো আমি একটু যাচ্ছি সরাসরি পুলিশ কমিশনার রাস্তা কিন্তু পরিদর্শনে আসছেন, উনি কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করে মানুষের কিন্তু যেভাবে সেবা দিয়ে আসছেন, এখন পর্যন্ত কিন্তু অন্য দিনের মতোই কিন্তু আজকে যানবাহন চলাচল করতেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রী ছাড়া কিন্তু আপনার যাত্রী ওঠানামা করছেন এবং পুলিশ কিন্তু ব্যাপকভাবে প্রতিটি পয়েন্টে কিন্তু তারা কাজ করছেন এই পরিবেশ স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন কথা বলছি গাজীপুরের পুলিশ কমিশনারের সাথে, এই পরিবেশটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণে নিয়েছেন? আমরা আসলে যেভাবে কাজ করছে সারা রাতই আমাদের পুলিশ এখানে মাঠে কাজ করেছে, এখনও কাজ করে যাচ্ছে, এবং আমরা যেটা কাজ করছি যে আধুনিক প্রযুক্তিরও কিছু ব্যবহার করছে,
যেরকম ড্রোন দিয়ে সার্ভিলেন্স করা, যে কোথাও কোনো ট্রেল হয়ে গেলে সেখানে কী কারণে হচ্ছে ড্রোনের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। একই সাথে সিসি ক্যামেরা সাহায্য নেওয়া হচ্ছে, গুগল ম্যাপেরও আমরা সাহায্য নিচ্ছি। কোথাও যদি দেখা যাচ্ছে গুগল ম্যাপে লাল দেখা যাচ্ছে, তো সেখানে কিন্তু আমাদের অফিসাররা চলে যাচ্ছে, গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে ওই জায়গায়। যে তো ফলে আমাদের এখন পর্যন্ত যে ডেপ্লয়মেন্ট এবং যে ব্যবস্থাপনা আছে সব জায়গায় ভালোভাবে কাজ করছে। দুপুর পর পর্যন্ত আমরা আশা করি দুপুরে একটা চাপ তৈরি হবে, এই চাপটাকে আমরা সামাল দিতে পারবো আমাদের মনে হয়। আপনি শুনলেন যেমনটা পুলিশ কমিশনার সাহেব বললেন যে এখানে কিন্তু তারা বিভিন্নভাবে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি কিন্তু এই আজকের এই পরিবেশটা তৈরি করেছেন। তো উনি উনি যেটা জানিয়েছেন যে দুপুরের পর হয়তো বা চাপ যদি বাড়ে তাহলে সেভাবেই তারা মোটামুটি। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি, আমাদের সাথে সংযোগ আছেন মানিকগঞ্জ আমাদের সহকর্মী আলিম আলিম সাহেবের কাছে আমরা চলে যাচ্ছি। আব্দুল আলিম, ধন্যবাদ নজরুল। আমি যদি ঈদে ঘরমুখ যাত্রীদের খবর জানাতে যাই, তা আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রধান প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরিঘাট 3 নম্বর ফেরিঘাটে। আমি যদি এখানকার চিত্র জানা যায় তাহলে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে এই এই নৌপথে কিন্তু যাত্রীদের চাপ পড়েছে, এমনকি ছোটো ছোটো গাড়ি এমনকি মোটরসাইকেলের চাপটা একটু বেশি পড়েছে, এমনকি তারা কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু নির্বিঘ্নে কিন্তু তারা ঘরমুখে তারা কিন্তু ভোগান্তি ছাড়াই কিন্তু তারা এখান পার হতে পারছেন বলে জানিয়েছেন তারা। আমি কথা বলেছি একাধিক যাত্রীদের সাথে, যাত্রীরা যেটি বলেছেন যে এবছর পদ্মা সেতু চালুর পরে কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়া তারা অতি অল্প সময়ের মধ্যে কিন্তু তারা ঘাট পার হতে পারছেন। এমনকি তাদের একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে তাদের কাছ থেকে যে গাড়ি ভাড়াটা কিন্তু অতিরিক্ত নিয়েছে বলে, অতিরিক্ত ডবলের অতিরিক্ত বেশি ভাড়া নিয়েছে বলে তারা অভিযোগ করেছে। আমি কথা বলেছি ঘাট কর্তৃপক্ষের সাথে, ঘাট কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই ঈদের ঘরমুখ যাত্রীরা যাতে কোনোরকম ভোগান্তি না পোহাতে হয় সেজন্য তারা 18টি ফেরি, ছোটো বড় ফেরি তারা প্রস্তুত রেখেছে, এমনকি 16টি লঞ্চ দিয়ে তারা যাত্রীদের পারাপার করছে। এক্ষেত্রে কোনো ভোগান্তি হচ্ছে না বলে তারা জানিয়েছে। আমি কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, পুলিশ প্রশাসন যেটি বলছেন যে ঘাট এই ঘরমুখ যাত্রীদের যেন কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সাদা পোশাকে এমনকি পর্যাপ্ত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এই ঘাটে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা এমনকি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেজন্য আমি যদি আরও জানাতে চাই যে এই পদ্মা সেতু চালু হওয়ার আগে কিন্তু এই ঘাটে অনেকেই কিন্তু ঈদের নামাজ কিন্তু এই ঘাটে পড়তে হয়েছে কারণ 2-3 দিন কিন্তু এই ঘাটে অপেক্ষা করে এই ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে, 8 থেকে 10 কিলোমিটারও কিন্তু যানজট পোহাতে হয়েছে। কিন্তু এবছর কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু অতি সহজেই কিন্তু তারা ঘরে ফিরতে পারছে বলে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। সেই জন্য আমরা ঈদের ঘরমুখ যাত্রীদের খবর জানতে যাবো টাঙ্গাইলে আমাদের সহকর্মী আতিকের কাছে। আতিক, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শেষ সময় আসলে ঈদ যাত্রায় উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং ঢাকা থেকে যে যানবাহনগুলো আসলে ছেড়ে আসছে এবং যাত্রীদের যে বর্তমান এখন যে অবস্থা তা স্বাভাবিক গতিতে কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। তবে ভোররাত্রিতে আসলে একটু যানজট হলেও এখন কিন্তু নেই, তবে গাড়ির কিন্তু চাপ রয়েছে। আমরা এই যানজট আসলে এই মহাসড়কে পরিদর্শন করার জন্য জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার তিনি আসলে মহাসড়কে এসেছেন, একটু সংক্ষেপে বলবেন যে কি অবস্থা, আপনি কেমন দেখছেন এই ঈদ যাত্রা? ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের গত রোজার মতোই আমরা এবার আমাদের ঈদ যাত্রা মানুষের জন্য আমরা নিরাপদ করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং আনসার সহ আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, আমার সকল এডিসিগণ রাস্তায় রয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের সদস্য সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সড়ক বিভাগ, মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ সহ আমাদের সকল এই যে বিভিন্ন পর্যায়ে যারা স্টেক হোল্ডার্স রয়েছে, আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ দেই যে আমাদের মিডিয়া এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মেসেজগুলি আমরা সাথে সাথে পাচ্ছি কোথায় কি হচ্ছে, আর পাশাপাশি আমাদের বিবিএসের যে স্ক্রিনটি রয়েছে আমরা রাস্তায় কোথাও গাড়ি নষ্ট হলে সেটি আমরা দ্রুত
আমাদের 9টি রেকার রয়েছে, আমাদের পুলিশ বিভাগের সহ বিভিন্ন বিভাগের মোট 9টি রেকার রয়েছে। আমরা দ্রুত সেগুলো রেস্কিউ করছি, আশা করছি গতবারের মতোই রোজারিতে যেমন 27 বছরের ইতিহাসে প্রথম একটি আনন্দময় যাত্রা হয়েছে নিরাপদ, এবারেও সেটি হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আপনি জানেন যে এখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু এই মহাসড়ক দিয়ে যান চলাচল হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রা। লিমিয়া,